Hello learners, welcome back to my channel. This is Ibrahim. Today I present you a new lesson that is very important for you. It is about completing sentence. Okay, before starting my content, request thakbe je channel ta subscribe korar, finally like, comments and share protosha kori. Okay, amra linking word er khub guruttopurno bishoy ni alochona korchi. This content will be very helpful for SSC, HSC and degree level student. Okay. আজকে আমরা লিঙ্কিং ওয়ার্ডে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে কিভাবে শুধুমাত্র ভার্ব ব্যবহার করে লিঙ্কিং ওয়ার্ড করা যায়। তো সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমরা সাবজেক্ট ব্যবহার করব না, শুধুমাত্র ভার্ব ব্যবহার করব কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য, আইডিয়াটা কমপ্লিট করার জন্য। আসুন জেনে নেওয়া যাক। লিঙ্কিং ওয়ার্ড করার আগে কিছু শর্ত রয়েছে, সেটা হচ্ছে আমরা অবশ্যই বাক্যের বাক্য যেটা চাচ্ছে, যে ইনফরমেশনটা বাক্যে চাচ্ছে সেটা দিতে হবে। সেন্টেন্সগুলো যদি পাঁচটা সেন্টেন্স যদি প্যাসেজ আকারে থাকে, আমরা একটা তথ্যের উপর ভিত্তি করে পাঁচটা সেন্টেন্স হবে, একে সিমিলার ইনফরমেশন প্রোভাইড করতে হবে। দেন আরেকটা বিষয়, সেন্টেন্স যদি ফার্স্ট ফর্মে থাকে আমাকে অবশ্যই বাকি যে অংশটা করব সেটা ফার্স্ট ফর্মে করতে হবে, যদি বাক্যটা প্রেজেন্ট ফর্মে থাকে আমাকে অবশ্যই বাক্যটা প্রেজেন্ট ফর্মে কমপ্লিট করতে হবে। বাক্যতে যদি সাবজেক্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সাবজেক্ট লিখব, বাক্যতে যদি সাবজেক্টের প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা সাবজেক্ট লিখব না। এই কন্ডিশনগুলো মাথায় রেখেই আমাকে অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সটা করতে হবে, দেন উই উইল বি সাকসেস টু কমপ্লিট আ কমপ্লিট সেন্টেন্স। বাই এক্সাম্পল, উই উইল বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস রুল। টুডে আই টক অ্যাবাউট টু, ইন অর্ডার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, উড রাদার, ফাইনালি উইথ এ ভিউ টু। টু, আমরা জানি টু মানে প্রতি, যেমন আই ওয়েন্ট টু মার্কেট, টু বাই ভেজিটেবল। হেয়ার টু পর্যন্ত ধরেন আপনার বাক্য দেয়া থাকলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দেয়া থাকলো, বাকিটা খালিগর দেয়া থাকলো, আপনি কীভাবে কমপ্লিট করবেন? প্রথমে মাথা রাখতে হবে যেখানে টু হবে, হ্যাভ টু হবে, হ্যাজ টু হবে, উড রাদার, হ্যাড বেটার, উইথ এ ভিউ টু, আপনি অবশ্যই ভার্ব লিখতে হবে। এখানে কোনো সাবজেক্ট লেখা যাবে না, ইনফিনিটিভ টুর পরে সরাসরি ভার্ব। এবার আপনি শুধু ভার্ব দিয়েই বাক্যটা কমপ্লিট করতে পারেন, অথবা ভার্বের সাথে অবজেক্টটা যোগ করে আপনি করতে পারেন। দেন অ্যানাদার এক্সাম্পল, দ্য স্টুডেন্টস গো টু স্কুল ইন অর্ডার টু অ্যাকোয়ার নলেজ। ছাত্রছাত্রী কেন স্কুলে যায়? জ্ঞান অর্জন করার জন্য। এখন আপনি যদি ইনফরমেশনটা ভুল দেন, আপনি যদি সাপোজ এখানে টুর পরে আপনি সাবজেক্ট লেখেন দে, তাহলে কিন্তু হবে না, বাক্যটা ইনকারেক্ট। আপনি যদি এখানে সাবজেক্ট না লিখে আপনি সাপোজ ইন অর্ডার টু আছে, আপনি একটা ভার্বের ফার্স্ট টেন্স লিখে ফেললেন, তাহলেও কিন্তু হবে না, কারণ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ বেস ফর্ম হবে। আবার আপনি দিয়েছেন এখানে তথ্য চেয়েছেন যে স্টুডেন্টরা স্কুলে যায়, আপনি ইনফরমেশন দিয়েছেন যে যাতে করে তারা ঘুরতে পারে। অ্যাকচুয়ালি স্কুল ইজ নট দ্য প্লেস ফর মুভিং, ওয়াকিং অর মেকিং এনি ফানি থিংস। ওকে, ইট ইজ দ্য প্লেস অফ লার্নিং। সো ইনফরমেশনটা বাক্যটা যেভাবে চাচ্ছে আপনি ইনফরমেশন ঠিক ওভাবেই দিতে হবে। দেন অ্যানাদার এক্সাম্পল, আই হ্যাভ টু ডু দিস। সাপোজ আই হ্যাভ টু পর্যন্ত দেয়া আছে, আপনি বাকিটা কমপ্লিট করবেন, আই হ্যাভ টু ডু দিস। অ্যাকচুয়ালি টুর পরে আমরা শুধু ডু লিখলাম, দেন অবজেক্ট হিসাবে আমরা দিস লিখলাম। দেন অ্যানাদার, উই হ্যাড বেটার গো টু হসপিটাল সিন্স উই আর সিক। এখানে হ্যাড বেটারের পরে আমরা গো টু হসপিটাল কথাটা লিখেছি, কেন? কারণ হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম হয়। ওকে, দেন রয়েছে উড রাদার, হি স্টার্ভ, উড রাদার, হি উড রাদার স্টার্ভ, হি উড রাদার স্টার্ভ দেন ব্যাগ। সে না খেয়ে থাকবে, প্রয়োজনে ভিক্ষে করবে না। এখানে অ্যাকচুয়ালি উড রাদারের পরে
সে হি উড রাদার স্টার্ভ মানে না খেয়ে থাকে, অর্থাৎ উড রাদারের পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। এরপরে তার মানে কি, আমরা টু, ইন অর্ডার টু, হ্যাভ টু, হ্যাজ টু, উড রাদার, হ্যাড বেটার, এই ক্ষেত্রগুলোতে কোনো সাবজেক্ট লিখবো না, আমরা সরাসরি ভার্ব লিখব। ওকে, দেন রয়েছে উইথ ভিউ টু, অ্যাকাস্টম টু, ইউজ টু, এ কথাগুলোর পরে আমরা অবশ্যই ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব। যেমন দ্য ফার্মার ওয়েন টু মার্কেট উইথ ভিউ টু, কী জন্য ফার্মার, কৃষক কী জন্য মার্কেটে গিয়েছে, হয়তো কিছু কেনার জন্য অথবা কোনো কিছু সেল করার জন্য। তাহলে এখানে আমরা উইথ ভিউ টুর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ হবে, উইথ ভিউ টু বাইং সামথিং অথবা উইথ ভিউ টু সেলিং সামথিং। এমনিভাবে আমরা উইথ ভিউ টু, অ্যাকর্ডিং টু, ইউজ টু, এই শব্দগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করব। পাশাপাশি ভার্বের সাথে আইএনজি যোগ হয় এরকম আরও কিছু শব্দ রয়েছে, যেমন হোয়াইল, হোয়াইল ওয়াকিং, হোয়াইল ওয়াকিং এ স্ন্যাক বিট হিম, এখানে আমরা হোয়াইলের পরে কিন্তু আইএনজি যোগ করেছি এবং তথ্যটা ওইভাবে দিয়েছি। হোয়াইল ওয়াকিং পর্যন্ত সাপোজ রয়েছে, বাকিটা আপনাকে কমপ্লিট করতে হবে। দেন আরও ভার্বের সাথে আইএনজি যোগ হয় এমন আরও কিছু শব্দ রয়েছে, উড ইউ মাইন্ড আছে, ধরেন উড ইউ মাইন্ড, বাকি অংশ ফাঁকা আছে, আপনি কী করবেন, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর প্লিজ, গিভিং মি সাম মানি, এমনিভাবে আমরা উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে বাকিটা কমপ্লিট করতে পারি। অর্থাৎ উড ইউ মাইন্ডের পরে কোনো সাবজেক্ট হবে না, সরাসরি ভার্ব এবং ভার্বের সাথে কী যোগ হবে, আইএনজি যোগ হবে। দেন আমরা জানি যে বাইয়ের পরে এবং উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, যেমন বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, অথবা বাক্যটা আমরা উল্টিয়ে বলতে পারি, ইউ ক্যান শাইন ইন লাইফ অথবা ইউ উইল শাইন ইন লাইফ বাই ওয়ার্কিং হার্ড, ইউ ক্যান নট সাকসিড উইদাউট ওয়ার্কিং হার্ড, অর্থাৎ আমরা উইদাউট শব্দটা এবং বাই শব্দটার পরে ভার্বের সাথে আইএনজি যোগ করব। তার মানে আমরা সহজেই কমপ্লিটিং করার একটা আইডিয়া পেয়ে গেলাম যে যেই সেন্টেন্সগুলোতে, যে রুলগুলোতে সরাসরি ভার্ব বসে, কোথাও বেস ফর্ম বসে, কোথাও আইএনজি ফর্ম বসে, কন্টেন্টের মাধ্যমে আমরা শুধু বেস ফর্ম এবং আইএনজি ফর্মের ব্যবহারটা দেখলাম এবং কীভাবে এই সেন্টেন্সগুলো ব্যবহার করে কমপ্লিট করে সেই আইডিয়াটা আমরা পেলাম। আশা করি কন্টেন্টটা আপনাদের উপকারে আসবে। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।